দিল্লিরে প্রথম ওমিক্রন আক্রান্ত চিহ্নট হয়েছেন রাষ্ট্রীয় রাজধানী দিল্লিরে জনে ওমিক্রন আক্রান্ত চিহ্নট হয়েছেন আক্রান্তকু এলএনজেপি হসপিটালে ভর্তি করা যাইছি এনেই সূচনা দেইছেন দিল্লি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন আক্রান্ত যুবক নিকটরে তাঞ্জানিয়ারু ফেরিথিলে নিকটরে বিদেশরু ফেরিথিবা 12 জনকু হসপিটালে ভর্তি করা যাই জিনোম সিকোয়েন্সিং পাই স্যাম্পল পঠা যাইথিলা সেথিরু জনক স্যাম্পলরে অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট চিহ্নট হয়েছে বলে সূচনা দেইছেন দিল্লি স্বাস্থ্যমন্ত্রী এহাকু মিশাই দেশে ওমিক্রন আক্রান্তক সংখ্যা 5 পৌঁছিছি সেপটে দক্ষিণ আফ্রিকার ফেরি বেঙ্গালুরে নিখোঁজ হয়ে যাই 10 জনক ঠাব করেছে প্রশাসন গত নভেম্বর 20 তারিখে সে আসা পরে গায়েব হয়ে যাই পুনি থরে ওমিক্রন সংকট বড়ুচি কিনা দেশের রাজধানী দিল্লিরে জনে ব্যক্তি ওমিক্রন আক্রান্ত চিহ্নট হয়েছেন যে নিকটরে তাঞ্জানিয়ারু আসিলে যে তাঞ্জানিয়ারু ফেরিলে বা বিদেশরু ফেরিলে সে জিনোম সিকোয়েন্সিং পঠা যাই যা ভিতর জনকর নমুনায় ওমিক্রন চিহ্নট হয়েছেন এবং তা ভিতরে দেশের 5 জন বর্তমান পরিস্থিতিতে চিহ্নট হয়ে সারে দিল্লি বিরোচী বিভূতি পতি আমার সহ যোড়ি বিভূতি দিল্লিরে ওমিক্রন ভ্যারিয়েন্ট যে নয় ভ্যারিয়েন্ট সে চিহ্নট হয়েছে বর্তমান পরিস্থিতিতে কিভাবে ভাবে সজাগ রয়েছে প্রশাসন পুনি থরে সেইভাবে স্থিতি আসবনি তো কেন যদি ওমিক্রন কু আমি অধিক সংক্রামক বলে কুচে নয় ভ্যারিয়েন্ট 5 জন বর্তমান দেশের চিহ্নট হয়ে সারে এবং রাজধানীতে যেতে চিহ্নট হয়েছে বর্তমান স্থিতি কমিটি এবং আগামী দিনের পদক্ষেপ গ্রহণ কোণ গ্রহণ করা যাব দেখন্তু সমস্তে বর্তমান গোটিয়ে উদ্বেগজনক স্থিতিরে অছন্তি এবং এ যো নুয়া ওমিক্রন ভ্যারিয়েন্ট আসিলা পরে তাঙ্কু এলএনজেপি হসপিটালে বর্তমান ভর্তি করা যাইছে কিন্তু সবুঠু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যোটা অপডেট বড় ব্রেকিং রয়েছে তাহা হচ্ছে যে অনিশ কুমার তাঙ্কর লক্ষণ প্রকাশ পাইছে ওমিক্রনর এবং তাঙ্কু আজি 11:35 তাঙ্কর স্যাম্পল কলেকশন করা যাই সংগ্রহ করা যাই তাঙ্কু দিয়া যাইছি টেস্ট পাই ইউনিপাথ ল্যাব কু দিয়া যাইছি তা সরকার সতর্ক সূচনা জারি করছেন সবু মোবাইল সমস্ত মোবাইল মেসেজ সে বার্তা ইয়ে করছেন তাঁর সংস্পর্শে যে আসি সচেতন হয়ে কোয়ারেন্টাইনরে রহবা তেমন বর্তমান পরিস্থিতিতে যা আশা করা যাচ্ছি যে দিল্লির পুঁজি নিশ্চিত ভাবে গোটিয়ে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার যাচ্ছি সরকার সেপ্রতি সতর্কতা মূলক পদক্ষেপ গ্রহণ করা প্রস্তুত হয়ে সারে যা আশা করা যে আজ সন্ধ্যা সুদ্ধা নয় গাইডলাইন কিছু আসিযোগ কিন্তু যদি আমি দেখিবা বর্তমান পরিস্থিতি যাহা রয়েছে তাহা অত্যন্ত উদ্বেগজনক স্থিতি রয়েছে এবং সাধারণ লোকঙ্ক মধ্যে গোটিয়ে মধ্য ভয়র বাতাবরণ সৃষ্টি হল ওমিক্রন দিল্লিরে আসবা পরে কারণ গত 4 দিনে ভারতের এহা হচ্ছে পঞ্চম কেস ওমিক্রন নয় ভ্যারিয়েন্টর পঞ্চম কেস যদি আমি এখন দেখিবা তেমন নিশ্চিত ভাবে সচেতন হওয়া দরকার পড়ুছি এবং আমি নিশ্চিত ভাবে যাহা কহিছেন আইসিএমআর বরিষ্ঠ বৈজ্ঞানিক সিমরঞ্জন পণ্ডা যাহা কহিছেন নন্দীঘোষ টিভি পক্ষের কথা হয়েছিল যে হুয়েত এইথিরে হি জানুয়ারি মাসের তৃতীয় লহর দিল্লি কু আসি যাই পারে দিল্লি কথা ক্যাটেগোরিক্যালি সে কহিছেন যদি সচেতন নহবে তেণু নয় বর্ষ কথা কুহতু বা বিভিন্ন বর্তমান যে উৎসব রয়েছে কিংবা বিবাহর উৎসব যাহা রয়েছে সেপ্রতি যথেষ্ট সতর্কতা অবলম্বন করে যথাসম্ভব সেথিরু দূরেই রহিবা দরকার বহুত বহুত ধন্যবাদ বিভূতি আপনার সূচনা